আচ্ছা আবার একটা কোশ্চেন মানে জানার ব্যাপার সেটা হচ্ছে এক ইশ্বরবাদ এক ইশ্বরবাদ মানে শুরু হয়েছিল মানে আমি যতটুকু জানি আদিপ্রায় হাজার বছর আগে থেকে আচ্ছা তখন এর পেছনে একটা কারণ যেটা আমি পড়েছি আর কি ওখানে বলা হয়েছিল যে দুর্বলদের উপর যে সবলের অত্যাচার এটা এত প্রকট ছিল যে সবল মানে দুর্বলদেরকে শান্তনা দেয়া বা ওদের ওদের উপর এই অত্যাচারের একটা

এটার সাথে বহুত্ববাদ বা একত্ববাদের সম্পর্কটা কি ভাই না এখানে বহুত্ববাদের সম্পর্কটা তখনকার সময় যে জিনিসটা ক্ল্যাশ তৈরি করতেছিল যে বহুত্ববাদ তো অনেকগুলি অনেকগুলি গড ঠিক আছে কার কার চাইতে বেশি শক্তিশালী সেরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত তো তখন এই জিনিসটা যখন একটা বিশৃঙ্খলা তৈরি করলো বিশেষ করে বিশ্বাসীদের মধ্যে যে এক একজন এক একটা গড গড বিশ্বাস করছে যেটা আমরা ইমপ্রিক মিথোলজিতেও দেখছি ঠিক আছে তো পরবর্তীতে দেখেন এটার সাথে এটার সাথে দুর্বলের উপরে সবলের অত্যাচার এটা স্পেসিফিকলি কেন এই জিনিসটা একত্ববাদের সূচনা করবে এটা একটু বলেন এটার সাথে এটা সম্পর্কটা কি এটার সাথে এটা সম্পর্ক নাই আপনি যে আমার মনে হচ্ছে সেটাতে এই জিনিসটা মানে কৌশলে এই জিনিসটাকে খাওয়ানোর জন্য একটা ভুল তথ্য দেওয়া আছে এটার সাথে সম্পর্ক সম্পর্ক আছে আছে হচ্ছে গিয়ে রাজনীতির সাথে সেই সময় এর আগে ছোট ছোট বোত্র ছিল ছোট ছোট গোত্র ছোট ছোট নেতা ছিল ছোট ছোট সজ্জার ছিল কিন্তু যখন সাম্রাজ্য গুলা প্রতিষ্ঠা পায় সাম্রাজ্য গুলা যখন স্ট্রং হয় ইজিপ্ত বিশেষ করে ইজিপশিয়ান সাম্রাজ্য বা পার্সিয়ান সাম্রাজ্য গুলো এগুলো যখন স্ট্রং হয় তখন একটা সেন্ট্রাল একটা রাজা থাকতো রাজার সিস্টেমটা তৈরি হচ্ছিল যে সেই রাজাটা সবাইকে নিয়ন্ত্রণ করবে তার কথা সবার মান্য করতে হবে একত্রবাদের সূচনা হয়েছিল এই পলিটিক্যাল সিস্টেমের উপরে ভিত্তি করে একত্ববাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই যে সবলের অত্যাচার হচ্ছিল কারণে একত্রবাদের সূচনা হলো এটার সাথে তো এটা কোনো সম্পর্ক আমি আমি পাইনি এরকম বরঞ্চ এটার সাথে সম্পর্ক হচ্ছে পৃথিবীর যে মানে যেই সময় যেই পলিটিক্যাল সিস্টেমটা শক্তিশালী হয়ে উঠছিল সেই সময় সেই ধরনের ধর্মগুলা প্রবর্তন হয়েছে আমি এটা পেয়েছি ঠিক আছে না আপনি যেটা পেয়েছেন আমি বলছি না যে আমি এটা পাইনি আমি আপনি কথাটা আপনি যেটা পড়ছেন এটা আমিও পড়ছি আমি এখানে এক মানে একেশ্বরবাদ তো আসলে শুধুমাত্র যদি একটা কারণের কারণে একেশ্বরবাদের প্রচলন হয়েছে বা এটা চালু হয়েছে ওইভাবে আর বলা যাচ্ছে না তাই না ওখানে অনেকগুলো রিজন ছিল এই জন্যই আমি জানতে চাচ্ছি যে আপনি যে রিজনটা বলেন সেটার সাথে একটু সম্পর্ক স্থাপন করে দেখেন আমাকে যে দুর্বলের উপরে সবলের অত্যাচার এইটা থেকে একেশ্বরবাদ কিভাবে একটা সেফগার্ড হতে পারে আমি সেফগার্ড ওই অর্থে বলছি না আপনি ব্যাপারটা ব্যাপারটা আমি একটু একটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে এখানে বর্ণনাটা দেখা হচ্ছে এইভাবে যে যখন সবলদের অত্যাচারটা তো এক সময় দেখা অনেক তীব্র ছিল এবং বহিষ্কারবাদী কোনো যে সমাজ ব্যবস্থা ছিল বা দেশগুলো যেগুলো ছিল সেখানে দেখা গেছে যে এক এক একটা দল যেমন আমরা যে দেখতে পাই যে ফলো আবার কেউ তাদের আহ যে মর্তের দিয়ে ইয়ে আছে ফলো করছে ওকে এভাবে এক একজন এক একটা গড এবং গডেস কে আহ তারা পূজা করতো উপাসনা করতো এবং পরবর্তীতে দেখা যায় যে এদের মধ্যে আবার ক্ল্যাশ হয়ে যেত কে কাট যেতে সেরা ঠিক আছে এইসব ব্যাপার তাহলে এটা তো একটা মানে এক এক গোত্রের এক একটা পূজনীয় দেবতা ছিল তারা পত্রে যে দুর্বলের উপরে সবলের অত্যাচার এইটা কি হবে এখন এখন আসি আসি

কারণ কিভাবে হতে পারে সেই জিনিসটা একমাত্র হতে পারে আমিও বলছি এটা একটা কারণ একটা কারণ কিভাবে হতে পারে সেই জিনিসটা আমাদের আমাকে একটু এক্সপ্লেন করেন ভাই এখন

কিন্তু এইটা কিভাবে একটা কারণ হতে পারে সেটা জানতে চাচ্ছি ভাই সেটা সেটা এই সেটা আমি আপনি কারণটা বুঝাতে চাচ্ছি যে কারণটা হচ্ছে আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এটা ধরেন আর বিশ্বাসী যারা যারা ঈশ্বরে বিশ্বাস করছে তারা এটাকে তারা বিশ্বাস করে নিচ্ছে যে সামওয়ান যে তার মানব জন্ম বা পৃথিবীতে আসাটা ঠিক আছে এটা তাহলে অর্থহীন মনে হচ্ছে তার কাছে অর্থহীন মনে হচ্ছে এই অর্থে যে সে মানে ভবিষ্যৎবাদীদের কাছে অর্থহীন মনে হচ্ছে

সেটা একটু বুঝে সেটাও উত্তর দেন আমি জানতে চাচ্ছি যে এই সিস্টেম মানে দুর্বলের উপরে সবলের অত্যাচার মৃত্যুর পরে পুনরুত্থান তারপরে পাপকনের বিচার মানে পুলসিরাত পার হওয়া দাড়িপাল্লা দিয়ে পাপকনের বিচার করা

আপনি আবারও একই কথা বললেন না আপনাকে আমি যতবার জিজ্ঞেস করলাম যে পাপনের বিচার একজনের ঈশ্বর আমাদেরকে দেখভাল করবে বা আমাদের এই ইনসিডেন্টে এই জিনিসটা আহ ইয়া করতে পারছে না এই কারণে একেশ্বরবাদের প্রবর্তন হয়েছে সেটা আমাকে বলবেন কিন্তু আপনি বারবার যেটা যেই সমস্ত কথা বলছেন প্রত্যেকটা জিনিস আছে একেশ্বরবাদও আছে তাহলে একেশ্বরবাদের উদ্ভাবের প্রয়োজনটা কেন হলো সেফ গার্ড দেওয়া এই অর্থে যে তাদেরকে এটা আসলে তাদেরকে বোঝানো হচ্ছে যে একেশ্বর বাধুরী ব্যাপারটা অনেক স্ট্রং হবে বৈশ্বর বাধুরী কি হবে যে ঈশ্বর আর ঈশ্বরদের মধ্যে ঝগড়া হবে ওরা ওরা ওদের মধ্যে একটা চলে যাবে হবে কি

একেশ্বরবাদের প্রবর্তনের কোন কারণ আমি দেখতে পাচ্ছি না বরঞ্চ যেই কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই সময় যে ছোট ছোট সাম্রাজ্য ছিল ছোট ছোট রাজা ছিল ছোট ছোট গোত্র ছিল ছোট ছোট এলাকা ছিল সেখানে এক একজন প্রত্যেকেই তাদের এলাকার একটা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করতো তখন দেখা গেল বড় সাম্রাজ্যগুলো ধীরে ধীরে তখন বিস্তার লাভ করতেছিল এবং তখন সেনাবাহিনী গঠন করা শুরু হয়েছে মানুষের ভিতরে এবং সেনাবাহিনী গঠন করে তারা অন্য রাজ্য দখল করছে অন্য জিনিসগুলোকে দখল করছে তখন তাদের একটা একক সিস্টেমের দরকার হয়ে পড়েছিল যে এই একক সিস্টেমটা যদি থাকে তাহলে এই সিস্টেমটা প্রত্যেকটা এই সাম্রাজ্যের ভিতরে যতগুলো রাজ্য আছে সবার এই সিস্টেমটা ফলো করতে হবে এই সিস্টেমের রাজ্যটা পরিচালনা করতে হবে তখন এই যে এই পলিটিক্যাল সিস্টেমের উপর ভিত্তি করেই একেশ্বর উদ্ভব ঘটে যেহেতু একটা সেন্ট্রাল একটা কমান্ডিং একটা ইয়া তৈরি হয় একটা আশ্বাস দিবে যে তারা আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করবে তারা আমাদেরকে শত্রু দেশ শত্রু সাম্রাজ্য থেকে রক্ষা করবে অথচ দেখা তারাই অত্যাচার করতেছে কিন্তু আমাদেরকে এই আশ্বাসটা হতো যে তারা আমাদেরকে শত্রুদের হত্যা থেকে আমাদেরকে রক্ষা করবে

এবং জানি ভুল আছে মন গড়া আছে বানানো আছে তারপর ওদের একটা সিস্টেম সিস্টেম একটা বক্তব্য ছিল যেটা একটা সময় পর্যন্ত ওরা এখন বন্ধ করে ফলো করছে এবং এটা প্রয়োগ আমি অনেক কিছু ভুল আছে তারপর সেগুলো প্রয়োগ করছে এবং সবকিছুতে একটা ডিসিশন নেওয়া অথবা কোন রকম একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত বলি বা কোনো একটা সংকটের মধ্যে পড়লে সেটা সমাধান জানি যে জানি সমাধানটা প্রাধানটা মানব ইতিহাসের মানব অধিকার লঙ্ঘন করছে তাদের কিছু ছিল সাম্রাজ্য বাড়াতে পারছে এবং একটা রাখতে পারছে আচ্ছা আমার মূল যেটা হচ্ছে যে এই যে আপনি পরকালের একটা বিশ্বাসটা দিচ্ছেন মানে যারা দিচ্ছে দুর্বলতা দুর্বলদেরকে একটা বিশ্বাস দেওয়া হচ্ছে যে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য পরকাল আছে পরকালে যারা তোমার অত্যাচার করছে বা তোমাকে শোষণ করছে তোমাকে নির্যাতন করছে তাদের শাস্তি হবে বা বিচার হবে কিন্তু

এই পৃথিবীটাতেই আমাদের টিকে থাকতে হবে এবং এই পৃথিবীটাতেই আমাদের আশপাশের মানুষদেরকে নিয়ে যেতে থাকতে হবে আমরা যদি এই সিস্টেমটা তৈরি করি এই সিস্টেমটা স্ট্রং করি যে আমাদের জীবনটা যেন সুন্দর হয় আমাদের জীবনে যেন এই ধরনের অন্যায়গুলো না ঘটে যতটা কমানো যায় সেটা এই পৃথিবীতেই করতে হবে আমরা তাদেরকে এই এই আশ্বাস দিতে পারি যে আমরা যদি আমাদের সিস্টেমগুলোকে আরো সংশোধন করি আরো মানে যুক্তিসংগত করি তাহলে আমাদের জীবনটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা আমাদের থেকে বেটার হবে অমিত ভাই অবশ্যই আসিফ ভাই বরং একটা মিথ্যে হোপ দেওয়ার থেকে আমার মনে হয় একটা মানে এইটা রেকগনাইজ করা যে আমাদের ওয়ান লাইফ ওয়ান চান্স এবং এই যে পৃথিবীতে এই যে ইহলোকে যে আমরা বাস করছি সেটাকে যাতে বসবাসযোগ্য করে তোলা যায় এবং মানুষ সেখানে যাতে ব্যাধিত এবং নির্যাতিত না হয় শোষিত এবং নির্যাতিত না হয় সেই ব্যবস্থা করে তোলাটাই আমার মনে হয় সবথেকে বেশি যুক্তিযুক্ত ইনস্টেড অফ মানে তাদেরকে একটা মিথ্যে একটা ইয়ে দিয়ে যেটা কেউ দেখেনি কেউ জানে না সেরকম একটা মিথ্যে একটা প্রশ্রয় দেওয়া সেটার থেকে মানে এইটা করাটাই সবথেকে ভালো এই পৃথিবীটাকেই বসবাসযোগ্য করে তোলা আমার মনে হয় সবথেকে ভালো

সেই বাসাটাকে সুন্দর করে তোলার কাজে ব্যয় করলাম আমি মনে করলাম যে না আমার তো আমি তো আসলে এরকম ফ্ল্যাটে আমি কখন আমি দেখি নাই তাহলে এটা কোনো প্রমাণই নেই আমি কেন ফ্ল্যাটের আশেপা বসে থাকবো তার থেকে আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজিয়ে তুলি আমার বাসাটাতেই একটা বাগান তৈরি করি আমার বাসাটাতেই একটা সুইমিং পুল আমি কেন লাগাচ্ছি না বা সুইমিং পুল যদি টাকা এত টাকা না থাকে তাহলে আমি টাকা জমাই টাকা জমা একটা সময় হয়তো আমার ছেলে হয়তো সেখানে একটা সুইমিং পুল তৈরি করতে পারে অথবা আমি এখানে গাছপালা লাগে আমার বাসাটাতেই আমি গাছপালা লাগে আপনাদের কি মনে হয় না যে মানে দ্বিতীয় অপশনটা ওই প্রথম অপশনটার থেকে বেটার যেখানে কোনো প্রমাণ নাই সেটার পেছনে কেন আমি টাকা খরচ করতে যাব সেকেন্ড অপশনটা অবশ্যই বেটার কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বুঝি যে মানে বিশ্বাসী মানুষ বা মানুষ মাত্রই মানুষের মধ্যে আমি জানি না যে মানুষ কি জন্মগতভাবে কোনো একটা বিশ্বাস করে মানে আমি এই যে নিচ্ছে তারপর কি কি গার্ডে যে ফিলসফি এইসব বইগুলো আমি অনেক পড়াশোনা করছি মানে এই জায়গাটা মানে ইটস নট লাইক দ্যাট যে একটা মানুষের মন হচ্ছে গিয়ে বা মানুষের বিশ্বাসের জায়গাটা হচ্ছে জাস্ট হোয়াইট পেপার ওখানে কিছুই লেখা থাকে না সে জন্ম নেয় তারপরে সে তার যে পরিবেশটা সে যে ঘরে মানে মুসলিম পরিবার অথবা হিন্দু পরিবার যে ফ্যামিলিতে সে জন্মাচ্ছে সেখানে তার বিশ্বাস গুলা তার মধ্যে প্রকৃত হয়ে যাচ্ছে তার চারপাশ থেকে ওকে এখন আমরা যেটা আমি যেটা বুঝতেছি যে এই যে এই যে এই যে মানুষগুলো তার উপর নির্যাতন হচ্ছে সে অনেকে তারপর অনেকে পেইন দিচ্ছে এই পেইন এ সবগুলা সবার বিচার হচ্ছে না সবাই তাকে তার উপর যা তাকে যারা নির্যাতন করছে তাদের বিচার সে দেখে দেখতে পাচ্ছে না বরং সে দেখছে যে তারা তো ভালোই আছে তারা বরং যারা দুর্নীতি করতেছে তারাও ভালো আছে এই জিনিসটা তাকে তাকে অনেক বেশি হেল্পলেস করে ফেলে কিন্তু যখনই তাকে এই বিশ্বাসটা দেওয়া হয় যে এইটাই তোমার শেষ জীবন নয় এর পরবর্তীতে তোমার আরেকটা জীবন আছে যে জীবনে এই লোকুলার বিচার হবে এবং ওরা যে তোমার উপর অত্যাচার করছে তোমাকে যতটা কষ্ট হচ্ছে তার থেকে শতগুণ হাজার গুণ বেশি কষ্ট তাদেরকে দেওয়া হবে আই থিঙ্ক এই বিশ্বাসটা ওদেরকে অনেক বেশি অনেক বেশি উইক করে ফেলে এই একেশ্বর বলেন আর ধর্ম চর্চা করতে বলেন বা ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা বা

আপনি হচ্ছে জনগণকে আশ্বাস দিচ্ছেন কোনো রকম ইয়ে নিয়ে আশ্বাস দিচ্ছেন এই যে দেখছো জন এই যে দেখছো নেতা এদের পরবর্তীকালে তুমি তুমি কিন্তু একদম স্বর্গে থাকবে এরা এরা হচ্ছে নরকে থাকবে এদের এদের হচ্ছে নরকের পুঁজ খাওয়ানো হবে এদেরকে এদেরকে কড়া করে ভাজা হবে ভেজে শুকনো হবে চিকেন ফ্রাই করা হবে এদেরকে নিয়ে পপকর্ন বানানো হবে এদেরকে নিয়ে এদের ইয়ে থেকে নির্যাস তৈরি করে আখের রস তৈরি করা হবে এবং সেই আখের রস তোমরা খাবে এইরকম ভাবে তাদেরকে ইয়ে করা হবে

টপিকটা অন্যদিকে চলে যাবে হ্যাঁ এখন মানুষের চিত্র নিয়ে আমরা টপিক অন্যদিকে চলে যাবে আপনি যখন বললেন আমি মালাম যে আপনি হবে না কিন্তু তাও এই যে আমাদের ইন্ডিয়ান সাবকন্ট্রি যে পরিমাণ আছে সেই পরিমাণ থাকবে না আস্তে আস্তে কমে দিকে যাবে এখন আপনি 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 যদি বলেন যে কোন সমাজটাতে কোন সমাজটাতে যে সমাজে একটা পরকালে ধারণা দেওয়া হয় পরকালে একটা হোক দেওয়া হয় নাকি যে সমাজে আপনাকে শিক্ষা হয় হয় আপনাকে আপনাকে সচেতন করা বলি পরকালে বিচার হবে কথাটা ঠিক আছে এবং এই জিনিসটা যদি সত্যি হতো তাহলে হয় আমি অনেক বেশি খুশি হতাম কিন্তু প্রবলেম হচ্ছে ইসলাম ধর্মে কিন্তু স্ট্রেট হইতে আমার এটাও বলে দিচ্ছি যে আপনি যেই পাপটাই করেন না কেন যে অন্যায়টাই করেন না কেন আপনি যদি কাছে তবা করেন আপনি যদি প্রপারলি ক্ষমা চান তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন এটা ঠিকই বলেছেন কিন্তু তার থেকেও বড় কথা আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের হয়তো আনসার হলো না তবে আমার যেটা মনে হয় আপনি প্রশ্নের আনসারটা আমি করছি আমি করছি এখন আপনার কথাটা আমি মানছি যে হ্যাঁ এরকম একটা যদি সিস্টেম করে দেওয়া যায় এবং সেই সিস্টেম যদি সবাইকে সবাই যদি এটা ওইভাবে ফলো করে তাহলে হ্যাঁ ঘুষ খাওয়া বা দুর্নীতি করাপশন হোয়াট যাই বলেন না কেন সেটা কমে যাবে অনেক বেশি কমে যাবে অবশ্যই কি হবে না তারপর সেটা কমে যাবে আমি এগ্রি আপনার সাথে এবং সেই জিনিসটি দেখবেন এবং সেই জিনিসটি দেখবেন অধিকাংশ যে সমস্ত দেশে দেশের রাষ্ট্র এই ধর্ম দ্বারা চল পরিচালিত হয় না এবং ছোটবেলা থেকে যে সমস্ত দেশগুলোতে এই ধর্ম জিনিসটাই এই জিনিসগুলোকে শিক্ষা দেওয়া হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই ঘটে তারা কিন্তু সবসময় দেখবেন যে এই বিষয়ে কিন্তু তারা সচেতন যে তাদের অধিকারটা কি তারা একজন এই একজন মন্ত্রীর কাছে গেল বা একজন সরকারি কর্মচারীর কাছে গেলো যে তার অধিকারটা কি সেটা যে এই জিনিসটা সম্পর্কে সচেতন দেখবেন ইউএসে এই জিনিসটা সব সময় করা হয় ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আপনাকে দুটো পুলিশ বলে সাইড কর আপনি কিন্তু নিজের অধিকার সম্পর্কে আপনি সচেতন যে আপনার কি বলা উচিত আনসার দেবেন কি দেবেন না এই জিনিসগুলো সে ছোটবেলা থেকে শেখানো হয় এবং সেই অধিকার অনুযায়ী সে চলে সে জানে তারা একটা ফোন কল প্রাপ্য সেই জিনিসটা চাইবে যে আমার একটা লয় চাই আমার একটা ফোন কল চাই আমি একজনকে ফোন করবো আমাকে যাই করিস আমাকে লকআপে নিয়ে যাওয়ার আগে আমার একটা ফোন কল প্রাপ্য আমি জিনিসটা করে যাবো সেও জানে এবং সেটা তার দিতে বাধ্য এইটা না করে আপনি যদি তাকে বলে যে তোমাকে যদি ধরে নিয়ে যায় নিজে নি যা কিছু অসুবিধা নেই তোমাকে যাই করো তোমাকে থার্ড ডিগ্রি দিক তোমাকে যাই যে থেরাপি দিক কোনো অসুবিধা নেই এরা কিন্তু তোমার সমাজে কিন্তু পরবর্তীকালে তোমাকে যে থেরাপিটা দিলে তুমি কিন্তু ইয়ে গিয়ে থেরাপি একটা দেবে তুমি তা সেই থেরাপিটা নিজে পাবে ইয়ে গিয়ে লাভ কোনটাতে হবে লাভ তো অবশ্যই সিস্টেম এখন আমি এই যে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য বলেন বা ব্রিটেন বলেন বর্তমান ব্রিটেন বা ইউরোপ ওইসব দেশে কি দুর্নীতি হচ্ছে না তা তো না কিন্তু দুর্নীতি একটা লিমিট ওরা মেবি অনেক কন্ট্রোল ঠিক আছে এবং ওখানে দুর্নীতিগুলো নিয়ে মানুষ অনেক বেশি থাকাতে দুর্নীতি খুব বেশি মাত্রায় ছড়িয়ে যেতে পারে না হয়তো কিছু যে দুর্নীতি হচ্ছে না তা না হচ্ছে ঠিক আছে এখন আমরা এই সাবকন বিষয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন ঠিক আছে বাংলাদেশে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু তার পাশাপাশি দুর্নীতি কতটা লাগাম ছাড়া সেটা আমরা খুব ফিল করি ওকে আমি খুবই ফিল করছি কিন্তু এখন এইটা এই যে দুর্নীতিগুলো হচ্ছে এটা তো নিশ্চিত যে সাধারণ মানুষ সাধারণ মানুষ কর্মজীবী শ্রমজীবী মানুষের টাকায় ওকে এখন এই মানুষগুলা তো ডিপ্রাইভ শুধু ডিপ্রাইব না তারা অনেক বেশি মানে বলা যেতে পারে তারা অনেক বেশি সমস্যার মধ্যে পড়তেছে এবং অনেক বেশি অনেক বেশি বঞ্চিত হচ্ছে এবং অনেক জায়গায় তারা শোষিত হচ্ছে ঠিক আছে সেটা এখন শোষণই তাই না এই আপনি কি হোক দিবেন বলেন আচ্ছা ঠিক আছে এইবার আমি একটা কথা বলি হ্যাঁ এই কদিন আগে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় একটা একটা ওভারব্রিজ একটা ফ্লাই ওভার সেটা পড়ে গেছিল এবং অনেকজন মানুষ মারা গেছিল এটা মনে হয় এটা কি শুনেছিলেন হ্যাঁ শুনছি এটা আমাদের বাংলাদেশে কয়েকবার হয়েছে ঢাকাতে আচ্ছা সেটা আমি যাই না তো এখানে হচ্ছে এখানে প্রচুর মানুষ মারা গেছিল প্রচুর মানুষ মারা গেছিল এইবারে আপনি এইখানে কোন রকম ইনভেস্টিগেট না করে ওইখানে যে মানুষগুলো আছে তাদেরকে আপনি সান্ত্বনা দিতে আরম্ভ করলেন না ভাই তোর যে ছেলেটা মারা গেছে তোর যে বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাটা কিছু হয়নি তো কি হয়েছে বাচ্চাকে ব্যাগে ভরে দিয়েছিল কি হয়েছে বাচ্চাকে তুই তাকে দাহ করতে পারিস নি তুই মুখটাও চিনতে পারিস সেটা তোর বাচ্চা কিনা সেটা তাও জানিস না শুধু কতগুলো হাড্ডি তোর ব্যাগে ভরে দিয়েছিল কি হয়েছে দ্য নাথিং সে পরে গিয়ে খুব আনন্দে আছে সে খেলছে ইয়ে হ্যাঁ হ্যামলিজে যাচ্ছে রেগুলারলি ভগবানের সাথে হ্যামিলিজে যাচ্ছে রয়েজার আছে যাচ্ছে এইটা থাকে আপনার মনে হয় আপনার সাথে এটা ঘটলে আপনাকে খুব শান্তি দিত আমাকে কিন্তু শান্তি দিত না জানেন তো শান্তি হওয়ার কোনো কারণ নেই তো ভাই শান্তি কি করে এক্স্যাক্টলি তা আপনি বলছেন এদেরকে কিভাবে শান্তি দেবেন আপনি তাকে বলবেন এই যে ভগবানের সাথে গিয়ে সেটা আমি আমি আপনাকে শান্তি আমি আপনাকে পরিপূর্ণ শান্তির কথা তো বলিনি ভাই আমি বলছি এটা কথা এই শুটা হলো আত্মতৃপ্তির তৃপ্তি দেয় এটা আত্মতৃপ্তি দিচ্ছে আমাকে সিরিয়াসলি আমাকে আত্মতৃপ্তি দেয় না সিরিয়াসলি আপনি আপনি যে কোনো মানুষকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ওইখানে যতজন ভিক্টিমাইজ হয়েছে সেই ভিক্টেমাইজের যতজন হয়েছিল তাদের লিস্ট আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটে কারা কারা ওখানে আহত হয়েছিল যে কোনো একজন মানুষকে নিয়ে আসুন তাকে আপনি শান্ত একটা এই যে এই ঘটনাটা হয়েছে খুব ভালো হয়েছে এবং সে ওইখানে গিয়ে সে নিতান্ত সুখে আছে এই কথাটা একজন মানুষকে বুঝিয়ে দেখান যে তার বাচ্চাটা পাঁচ বছরের বাচ্চারা মারা গেছে বাসে যেতে যেতে বাসে বাসে একবারে মানে তাকে চিনতে পারেনি পর্যন্ত হ্যাঁ সেটা তার বাচ্চা কিনা সে জানেও না

আমি আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার কাছে এরকম সাধনা না ঠিক আছে এগুলো আমার কাছে কোনো সান্তনা না কিন্তু যে মানুষটা একদম হেল্পলেস যার কাছে তার যাকে বোঝানো হচ্ছে যে তোমার সব শেষ আশ্রয় হচ্ছে তোমার স্রষ্টা বা তোমার আল্লাহ ঠিক আছে তুমি যখন কারো কাছে কিছু পাচ্ছ না তখন তুমি তার কাছে গিয়ে পাবে আচ্ছা মানে ওই যে বলছি ওই যে এক্সিটে রাখেনি এই এক্সিটে না রাখার দ্যাটস ফাইন ইট ইজ ফাইন ওই যে বাইরে ফায়ার এক্সিট বাইরে কিছু রাখেনি রাখেনি ভাই

চিন্তা করেন কতটা কি কতটা মানে হাস্যকর কথাটা কতটা হাস্যকর ঘটিয়েছে আল্লাহ এবং আল্লাহ যাদেরকে দিয়ে কাজটা ঘটিয়েছে তাদের আল্লাহ বিচারও করবে কেন এই কাজটা করেছে তারা কিন্তু ঠিক আছে বুঝলাম এবং এই সান্ত্বনাটা পেয়ে যাওয়ার পরে কিন্তু ভদ্রলোক গুলা বা বা ওই যে মানুষগুলাই এই যে এটা নিয়ে হয়তো একটা প্রতিবাদ করার প্রয়োজন ছিল বা একটা ইয়া করার প্রয়োজন ছিল আন্দোলন আন্দোলনে নামার প্রয়োজন ছিল বিচার বিচারের আশায় বিচার মানে পুলিশের কাছে যাওয়ার প্রয়োজন ছিল

এবং আমরা দেখেছি বাংলাদেশের মন্ত্রী ছিল কিছু মন্ত্রী তারা বলছে ভাই জীবন মৃত্যু তো আল্লাহ হাতে মানে হচ্ছে তারা দায়িত্ব এড়াচ্ছে মানে হচ্ছে তারা তাদের কোনো দায়িত্ব নাই তারা দায়িত্বটা নিবে না যে রোগীটা যদি মারা যায় তাহলে তারা সেখানে কোনো দায় দায়িত্ব নিবে না তারা এখানে আল্লাহ অনেক সময় বাংলাদেশে ভূ চিকিৎসায় রোগীরা মারা যায় অনেক সময় বাংলাদেশে দেখা যায় যে তার হাত ধরিটা পেটের ভিতরে আছে ভিতরে রেখে দিয়েছে এবং সেলাই তেলাই করে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল প্রায় মারা যাওয়ার অবস্থা ছিল এবং তখন ডাক্তার যে ডিফেন্স থাকে সেই ডিফেন্স হচ্ছে

যে ভুল চিকিৎসা মারা যেতে পারে তখন তারা এই কাজটা করে যে আল্লাহর হাতে ফালাই দেয় জিনিসটাকে দায়িত্ব এড়ায় তো ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে ধরেন একটা লোকের বাচ্চাটাকে ভুল চিকিৎসা করে মেরে ফেললো ডাক্তার এবং তখন কি সেই মানে মানে বাবাটা যে বাবাটার সন্তানকে মেরে ফেলছে ডাক্তার ভুল করে তখন কি সেই বাবাটা এই সান্ত্বনা নিয়ে থাকবে যে আচ্ছা এটা বিচার আল্লাপা করবে এটা কি হওয়া উচিত আসিফাই এটা এটা হওয়া উচিত না এটা অবশ্যই হওয়া উচিত না আমি যদি আমি আপনি যদি একটা যেখানে কোশ্চেন যদি থাকে আপনি যদি সত্যিকার থেকে আপনি যে কাজটা করছেন সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে এবং সেটা জন্য আপনাকে অবশ্যই প্রশ্ন মুখ হতে হবে যে এটা এটা কেন হয়েছে এবং প্রয়োজনে সেটার তদন্ত করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে প্রপারলি ওর রিজন বের করতে হবে ওকে আমি আমি এটা অ্যাগ্রি করি আমার কিন্তু এখন আপনি এমন আমরা এমন একটা সমাজের মধ্যে আছি বা আমরা এমন একটা দেশের মধ্যে আছি যেখানে আমার চারপাশের লোকগুলো এই যে তারা বিশ্বাস করে তাদেরকে বিশ্বাস করানো হয় যে জন্ম মৃত্যু এগুলো সব হচ্ছে স্রষ্টার হাতে আল্লাহর হাতে বা যাই করি ঠিক আছে এখানে মানুষের কোনো হাত নেই এখন আপনি জানি না বাংলাদেশে আমার মনে বাংলাদেশের ডক্টর তারা সবাই বিশ্বাসী ঠিক আছে তারা সবাই বিশ্বাসী এখন ইদানিং তো ফেসবুকে কিছু দেখতেছি যে লাইফ নামে একটা শুরু হয়েছে ওরা ওরা মানুষকে প্রিচ করতেছে বেশিরভাগ সব মর চিকিৎসক মরোদিক চিকিৎসক এবং ওদের সব কিছুর মধ্যে ওরা আল্লাহকে নিয়ে আসছে বা আল্লাহর ব্যাপারগুলো আনে ঠিক আছে যে আপনি ধর্ম কিভাবে বা কিভাবে আপনি পিস দিবে কিভাবে আপনি ভালো থাকবেন তারপর আরো আরো অনেকে আছে কিছু নিয়ে আসছে এনে কিভাবে তো এখন এরকম একটা সমাজের মধ্যে যখন আপনি আমরা বড় হয়েছি এবং আমরা দেখতেছি তো সেই অবশ্যই মানুষের আসলে এখন উপায় থাকে না সে কি বলবে সে তখন ওই একটাই ঠিক আছে আমি আমি তো আমি তো বুঝতে পারছি না বা সে তো জানে না যে সেটা বিচার পাবি কি পাবে না সে তখন ওই একটাই শেষ আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোর কাছে ফরিয়াদ তুই দেখবি এই তো এটাই তো চলতেছে আমাদের এখানে খারাপ চলতেছে জিনিসটা খুবই খারাপ চলতেছে খুবই ইলজিক্যাল একটা খারাপ এবং এটা হচ্ছে একটা চক্র যে চক্রের ভিতর থেকে আসলে কখনো কোনো মানুষ বের হতে পারবে না বের হতে হলে অবশ্যই তার এই সান্তনা থেকে হয় সান্তনাকে বেছে নিতে হবে অথবা যুক্তি তথ্য প্রমাণকে বেছে নিতে হবে আমরা যুক্তি তথ্য প্রমাণের পক্ষে কথা বলি এখন যদি কেউ যদি সান্তনা বেছে নিতে চায় তাহলে তার অবশ্যই অধিকার আছে সান্তনা বেছে নেওয়ার যে সে শান্ত পাবে তার মানসিক মেন্টাল পিস তাই যদি তার কাছে ইয়া হয়

মানে মোটেও আমি এদের সাথে মোটেও একমত না এবং তাদের এই সান্ত্বনাটা যেন তারা না পায় সেই চেষ্টা আমি করে যাব তারা যেন সেই সান্ত্বনাটা না পেতে পারে কারণ সান্ত্বনা সান্ত্বনাটা পেয়ে গেলে তার সমাজের প্রগতির ধারাটা বন্ধ হয়ে যাবে তারা যদি সবাই যদি সান্ত্বনা পেয়ে বসে থাকে আসিফ ভাই আসিফ ভাই আমি আপনার সাথে এই একমত এক বিশেষ মানুষের সব কিছু বড় সুবিধা কি জানেন সে তার তার না পাওয়া তার কষ্ট তার 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 অত্যাচারিত হওয়া তার বঞ্চিত হওয়া সবকিছুর জন্য সে একটা জায়গায় গিয়ে সে কিন্তু আশ্রয় নিতে পারে সেটা হচ্ছে তার স্রষ্টা ঠিক আছে অথবা তার উপরে সে দোষ চাপিয়ে দিতে পারে অথবা তার উপর সে ভরসা করে সে কিন্তু তার মাথা থেকে ওই চিন্তাটা সরিয়ে দিতে পারে সে চাপমুক্ত হয়ে যায় কিন্তু যারা অবিশ্বাসী অথবা যারা এই স্রষ্টার কনসেপ্টটাতে যাদের নেই ঠিক আছে তারা তাদের তাদের সমস্যাটা হচ্ছে এখানে সমস্যাটা মানে কি তারা হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে যে তারা এটার রুটটা জানতে চায় এটা কেন হলো আমার উপরেই কেন হলো আমি এটা এটা না হওয়ার জন্য আমাকে কি করতে হবে অথবা আমি এটা কেন এটা প্রবলেম হলো কোনো এটা তো আর ভালো মানে আমি কেন একটা জায়গায় আসি ভাই আসি ভাই এটা তো চাপ তাই না আমি

আচ্ছা ঠিক আছে চাপলা অনেকক্ষণ যুক্ত হয়েছিলেন আপনি বলুন শুনি আচ্ছা উল্লাহ ভাই আমি ওনার থেকে উনি এই টপিকে কিছু একটা বলতে চাইছিলেন ওনার কাছে একটু শুনিয়ে আপনার কাছে আসছি উলা হ্যাঁ আপনি বলুন শুনি মানে আমি উল্লাহ ভাই যে ব্যাপারটাকে চাপ হিসেবে আখ্যা দিলেন তো ধরুন যদি আমি ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করি যে ধরুন যেমন আমাদের চিকিৎসা শাস্ত্র অনেক এগিয়ে গেছে হ্যাঁ এখন ধরেন কারো ক্যান্সার হয়েছে তো কেউ যদি সেটাকে বিশ্বাস করে মেনে নেয় সুস্থ আমাকে ক্যান্সার দিছে তাহলে আমি ক্যান্সার হয়ে মেনে নেই পৃথিবীর কোনো মানুষের এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকলো না কোনো গবেষণা থাকলো না কোনো ইনভেস্টিগেশন থাকলো না কিন্তু সেই মাথা ব্যথাটা সেই ইনভেস্টিগেশনটা আসে বলেই তো আমরা একটা মহামারীর ইয়া পাচ্ছি মানে প্রতিষেধক পাচ্ছি এই যে করোনা ভাইরাস কত মানুষ যখন শুরু হলো মানুষ মারা গেছে কোনো কিছু ছিল না এখন যেমন টিকা আসছে হ্যাঁ এখন সবাই যদি আমরা সেটাকে মেনে নিতাম যে এটা তো দিছে সুস্থা দিচ্ছে এটা কিছু করা নেই আমি করোনা হলে মরে যাব তাহলে এই সভ্যতা এই পর্যন্ত গুহায় বাস করতো খোলা কাছে নিচে বাস করতো বৃষ্টি নামতো সে তখন এই প্রাকৃতিক এই বিষয়গুলোর থেকেই তো সে বুদ্ধি খাটিয়ে গুহাটা আবিষ্কার করছে তাই না তো এটাকে আসলে কোনোভাবে চাপ বলা যায় না এটাকে বলা যায় যে আসলে মানে মানুষের জন্য চ্যালেঞ্জ বলা যেতে পারে যে মানুষ কিভাবে তার সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে আর উল্লা ভাই আমি বেশ কিছু শুনছিলাম ভাই একটা বিষয়ের অবতারণা করেছেন যেমন বহুষের বাদ থেকে একেশ্বরবাদ আসার যে ব্যাপারটা সেখানে আমি একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে কিন্তু একবারই হুট করে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না আপনি যেমন ধরেন বহুশ্বর বাদ থেকে একেশ্বর বাদ আসার একটা স্টেজে আপনি যদি মানে এটা জেনে থাকেন ইংরেজিতে থেকে বলে ডিভাইন রাইট যেমন মানে ডিভাইন রাইট কাকে বলে আগে যেটা ছিল ওই সময়কারে যে রাজা ছিল এভাবেই মানে চিন্তা করা হতো আপনি যদি এটা গুগলে সার্চ করেন বা উইকিতে সেটা পেয়ে যাবেন ডিভাইন রাইট ডিভাইন রাইট হচ্ছে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি তুমি যদি রাজাকে মান্য করো তাহলে তুমি ঈশ্বরকে মান্য করবা তুমি যদি রাজাকে অমান্য করো তার মানে তুমি ঈশ্বরকে মানতেছ না সো তোমার ইয়াকাই মানে বিচার একটাই তোমাকে হত্যা করা হবে হম যেমন আমরা যেমন কন্যাহের যে ব্যাপারটা দেখি যে আগে আমরা যখন যদি সামন্ত সমাজে ফিরে যাই বা তারও আগে ফিরে যাই তখন কিন্তু সব মানুষই তার মানে উৎপাদিত ফসলের এক অংশ রাজাকে দিত এটা কিন্তু সে শুরুতে এরকম ট্যাক্সেশন কনসেপ্ট থেকে আসে নাই সেটা চিন্তা করতে যে মানে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি সো রাজাকে দেওয়া মানে ঈশ্বরকে সন্তুষ্ট করা হ্যাঁ সো এই ধারণাটা একবারে হুট করে এসে যায় নাই কেমন এটা অনেক চড়াই হচ্ছে আর আরেকটা ব্যাপারে একটু আহ বলতে যাই সেটা হচ্ছে যে সুধীন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন কবি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হয়তোবা উনি একটা কথা বলছেন সেই কথাটা সব সত্য আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে ধনির উঠোনের প্রজা আর গরিবের উঠোনের রাজা তার মানে ঈশ্বর সবসময় ক্ষমতা ধরদের পক্ষে এবং ক্ষমতা ঈশ্বরকে তৈরি করছে মানে তাই না সেটা যদি আমি একটু মানে বলি যেমন ধরেন আমি ধরেন বাংলাদেশের মানে এমপি এরকম লেভেলের যদি একজন মানুষকে আহ যদি আমি আমাকে এরকম একজন মানুষ যদি আমাকে মনে করেন গাল থেকে মানে একটা থাপড় মারে আমি কি করতে পারবো বলেন আমি একজন খুবই সাধারণ নাগরিক বাংলাদেশে আমার আসলে কিছু করার নাই কেমন কিন্তু তখন আমি কি করবো যে আমি তাকাই আমি বলবো যে আল্লাহ দেখো কিন্তু আপনি ব্যাপারটা তুলনা করেন তার মানে আমার যখন মানে আমার সাথে যে অন্যায়টা ঘুষছে যখন আমার ইয়া নাই মানে সেই অন্যায় প্রতিকার করার মতো ক্ষমতা আমার নাই বা অধিকার আমার নাই তখন আমি একটা জায়গায় গিয়ে আশ্রয় যাচ্ছি হ্যাঁ কিন্তু যার আছে সে কিন্তু সে কথাটা বলছে না কেমন সে কিন্তু সে কথাটা কখনই বলছে না যে তুমি দেখো হম বা তার সুস্থাকে সে বিচারটা দিচ্ছে না হ্যাঁ এই ধরনের যে সান্ত্বনা বা এই ধরনের ভাগ্যকে মেনে নেওয়া সেটা কখনই আসলে আমার কাছে মনে হয় না মানব সভ্যতার জন্য ভালো হতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাপলা আপনাদের সাথে আপনার সাথে মোটামুটি আমি একমতি দেখি উল্লা ভাইয়ের কাছে একটুখানি শুনি হ্যাঁ আমি এখানে দ্বিমত করার কিছু নেই অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন উনি ডিভাইন রাইটের কথা যেটা বলেছেন যে আমরা তুই জানি যেতে যে যেটা বর্তমান ব্রিটেনে যেটা যে পিউটেন্স অ্যাংলিকান স্টেট শুরু থেকেই তো এটা একটু ডিভাইন রাইটের ব্যাপারটা এটা আমি জানি এটা এটা সম্পর্কে আমার মোটামুটি মোটামুটি পড়াশোনা আছে এনিওয়ে এখন আমি যে জিনিসটা একটা বটম লাইনটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মূল প্রশ্ন ছিল যে একেশ্বরবাদ যেখানে একেশ্বরবাদ কনসেপ্টটা কনসেপ্টটাকে মানে অনেক বেশি শক্তিশালী হওয়ার পিছনে একটা শক্তিশালী হওয়া বা প্রয়োগ করার পিছনে একটা অন্যতম কারণ ছিল এটা যে নির্যাতিত যারা যারা দুর্বল তাদেরকে আশা দেওয়া হতো আশা দেওয়া হয়েছিল যে সামান এই পরের পরে তারা এই জন্মের পরে অথবা পরবর্তী লাইফে তারা এটার বিচার পাবে এবং এটা এই আশ্বাসটা তাদেরকে কিছুটা হলো স্বস্তি দিত বা কিছুটা হল ওদেরকে হ্যাপি করতো ঠিক আছে এবং এই এটা একটা আমি রিজন বলেছিলাম যে যেটার কারণে একেশ্বর অনেক বেশি আহ মানে বেশি স্ট্রং হয়েছে বা প্রতিষ্ঠিত হতে একেশোর অনেক বেশি সহজ হয়েছে এই এটা ছিল আমি আমি বলেছিলাম আর কি তো আমাদের আমার আমার ব্যাপারটা ছিল যে এর বিপরীতে আমরা যদি আসি তাহলে দেখা যাচ্ছে এইখানে আমরা যারা 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 অত্যাচারিত বা যারা নির্যাতিত তারা কোন কি হোকটা পাচ্ছে এই ছিল আমার প্রশ্ন ঠিক আছে এখন আপনারা যেটা বললেন যে এই ক্ষেত্রে আপনার কোনো হোক দিতে নারাজ বা নারাজ হলে আপনারা চান না যে কাউকে একটা মিথ্যা হোপ দেওয়া হোক তার চেয়ে বরং একটা সিস্টেমটা তৈরি করা হোক যে সিস্টেমের মাধ্যমে এই নির্যাতনটাই যাতে না হয় ঠিক আছে নির্যাতনটাই যাতে হয় না হয় এবং দুর্বলের উপর সবলের অত্যাচার যাতে কোনো না ভাবে না হয় সেটাই আপনারা ঠেকাবেন বা সেটা যাতে না হয় সেই ব্যবস্থা আপনারা নেবেন সেটা একটা সিস্টেমের মাধ্যমে আচ্ছা এখন আমি যদি আবার এখানে করতে করতে চাই যে আপনি আপনি এটা এটাকে বন্ধ পারবেন না কারণ আমরা যদি ইকোসিস্টেমের যদি যাই যে আমার যে ফুড চেইন আছে সেখানেও আমরা ইভেন দেখছি যে যারা দুর্বল তাদেরকে তারা কিন্তু সবলরা কিন্তু তাদের উপর আক্রমণ করছে ঠিক আছে এবং আক্রমণ করছে এবং তারা তাদের শিকার হচ্ছে ভিক্টিম হচ্ছে অথবা প্রে হচ্ছে মানে প্রেডিটার থাকছে কারো না কারো প্রেডিটার থাকছে তো ওইটা থেকেও বোঝা যায় যে মেবি এটা অনন্তকাল ধরেই চলবে এটাকে সম্পূর্ণভাবে একদম কমপ্লিটলি এই ব্যাপারটাকে থামানো যাবে না আমি এটাই বুঝতেছি আর কি মানে আমার আমি যতটুকু বুঝছি এখন জানি না আপনি এটাকে আর কিভাবে এক্সপ্লেইন করতে পারেন আমি আসলে শেষ পয়েন্টটা বুঝতে পারিনি নাই এই যে অমিত ভাই কি বুঝতে পেরেছেন আমি শেষের দিকে কোটা বুঝতে পারিনি নাই আমি ঠিক শেষের পয়েন্টটা আমি কোটা বুঝতে পারিনি আমি এটা আবার বলি মানে আমি যেটা বলছি আমাদের আমাদের যে বাস্তু সমস্যা আছে খাদ্য চক্র ঠিক আছে এটাকে আমি কিভাবে এটাকে সংযুক্ত করছি আপনার সাধবন এটার সাথে কিভাবে মিলাচ্ছে আমি মিলাচ্ছি ঠিক বললে ভুল হবে বলছে যে এটা মনে হয় প্রকৃতিতেই আছে মনে হয় মনে হচ্ছে ব্যাপারটা যে দুর্বল অত্যাচারিত হবে সবলদের দ্বারা ঠিক আছে এটাই আমি আপনার পরবর্তী জীবনের ব্যাপারটা নিয়ে মানে একচুয়ালি কনফিউজ কনফিউজড এবং সেটা যে আসলে মানে ব্যর্থ অফিসে এই ব্যাপারটা কিন্তু মানে মোটামুটি প্রমাণিত ব্যাপার যে আপনি যেটা বললেন যে পরবর্তী জীবনে বিচার দেওয়া হবে বা মৃত্যুর পরে এরকম যে একশ্বরবাদের যে একটা সান্ত্বনা আসলে সেটা তো আসলে আমাদের যে মানে সমাজ ব্যবস্থা বর্তমানে যেটা টিকে আছে এখন তো মোটামুটি বলা যায় যে যারা বিশ্বাসী তারা মানে সকলেই প্রায় মানে তাই তো অধিকাংশই আর কি বলা যেতে পারে তো সেটা কিন্তু ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে আপনি যেটা জিনিসটা বলেন যে পরবর্তী জীবনে পুরস্কার পরবর্তী জীবনে পুরস্কার কথা মানে সেই বিশ্বাস যারা বলছে মানে মুখে যারা বলছে আসলে কিন্তু সেই প্র্যাকটিস নেই তারা কিন্তু সেখানে আস্থা রাখতে পারে নাই তো মানে ব্যাপারটা তো ব্যর্থ হম সেই যে সান্তনা বলছেন বা মিথ্যে বলছেন সেটা যে ব্যর্থ বা সান্তনার কথা বলছেন বা আশা দেওয়ার কথা বলছেন সেটা তো ব্যর্থ অলরেডি ব্যর্থ হচ্ছে না আমাদের সোসাইটিতে কেউ তো সেটার উপরে মানে আস্থা রাখছে না সেটা যদি আস্থায় রাখতো তাহলে মনে করেন রাষ্ট্র ব্যবস্থার কথা আমি বাদে দিলাম ধরুন বাংলাদেশের কথাই যদি ধরি এখানে মানে নব্বই ভাগেরও বেশি মানুষ যারা প্রপারলি ইনকাম ট্যাক্স দেয় না চুরি চাপ করে সেখানে হয়তো রাষ্ট্র কিছুটা হস্তক্ষেপ করে কখনো কখনো কিন্তু আপনি ধর্মীয় দিকে দেখেন মানে যার এক কোটি টাকা থাকার কথা তা তো মানে আড়াই লাখ টাকা জায়গা দেওয়ার কথা মানুষকে প্রপারলি দিচ্ছে কারণ কেন দিচ্ছে না কারণ সে পরবর্তী জীবনের যে ব্যাপারটা সেটা সে আস্থা মানে আস্থা নিচ্ছে না তাই না সে রোগ হলে তো হসপিটালেই যাচ্ছে তার মানে কি সে পরবর্তী জীবনে আস্থা রাখছে না তাই না মানে আপনি যদি আস্থাই রাখেন মানে ঈশ্বর তাহলে আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শৃঙ্খলের যে কথা বললেন আমি বুঝতে পারছি আপনি বোঝাতে চাচ্ছেন যে ছাড়াও প্রকৃতির অনন্য প্রাণী কুল যারা আছে তাদের মধ্যে এই শক্তিহীন এবং শক্তি মানে লড়াইটা চলে আসছে

আমি শেষ করি একটা বারো বছরের একটা শিশু নিয়ন্ত্রণ করছে আমার কথাটা আবার বুঝবেন যে একটা প্রকাণ্ড হাতি যার শরীরে কয়েক হাজার মানুষের শক্তি আছে হ্যাঁ তাকে কিন্তু একটা দশ বারো বছরের একটা মাহু তার কাঁধে উঠে তাকে নিয়ন্ত্রণ করতেছে তাই না তাহলে এখানে শক্তিটা কোথায় আসে সেটা কি শারীরিক হলো নাকি শক্তিটা বুদ্ধিভিত্তিক হলো

শারীরিকভাবে প্রতিবন্ধী তারা তো দুর্বল কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের মানে মানবাধিকার আইন এই জিনিসগুলো তো তাদেরকে একটা ইয়া দেয় তাদেরকে যেন তারা যেন ঠিকভাবে বেঁচে থাকতে পারে তারা যেন তাদের যেন বেঁচে থাকতে কোনো সমস্যা না হয় তাদের যেন তারা যেন চাকরি করতে পারে পড়ালেখা করতে পারে সেই জন্য একটা বোবা ছেলে বা একটা প্রতিবন্ধী ছেলে একটা মানসিক ভাবে অসুস্থ একটা ছেলে সেই যেন এই সমাজে টিকে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমরা আমাদের সমাজে করি কিন্তু যদি আমরা যদি সেটাই সিস্টেম হতো যে মানে যে শক্তিশালী সেই টিকে থাকবে বা সেই প্রভুত্ব করবে তাহলে তো আমরা এটা কেন করছি এটা তো করার আমাদের কোনো প্রয়োজন ছিল না আমরা তো আমাদের হ্যাঁ অবশ্যই তাহলে মানে সেই কনসেপ্টের উপর তো আমরা বসে নেই আমাদের মানব সমতা এগিয়েছে এবং এইটা অবশ্যই সেই কনসেপ্টের উপর ভিত্তি করে যে আমরা সন্তুষ্ট হয়ে সান্ত্বনা নিয়ে বসে থাকিনি আমরা আহ দিকে কাজ করেছি এই যে সাপলা ভাই যে কথাটা বললেন যে হয়তো ছেলে ক্যান্সারে মারা গেছে সে একটা প্রচন্ড ইয়া পাবে যে আমি যেভাবেই হোক ক্যান্সারের প্রতিষেধক আমি তৈরি করব এবং সে নিশ্চয়ই সে তার প্রাণপণ চেষ্টাটা করবে সে ক্যান্সারের প্রতিষেধক তৈরি করতে কারণ তার ছেলেটা মারা গেছে সে যদি আহ সান্ত্বনা নিয়ে বসে থাকতো যে আহা ঈশ্বরই নিয়ে আছে ঈশ্বর ঈশ্বর নিয়ে গেছে অসুবিধা হয় অসুবিধা কি আরেকটা বাচ্চা হবে আচ্ছা আরেকটা বাচ্চা না হলে অসুবিধা কি আমরা তো তার সাথে দেখা করবো ভেসে গিয়ে তার সাথে দেখা করছি তাহলে অসুবিধা কি সে যদি সেটা নিয়ে বসে থাকতো তাহলে হয়তো সে সেই ক্যান্সারের প্রতিষেধক বানানোর কাজে সে নিজের জীবনকে উৎসর্গ করতো না আমাদের মানবসভ্যতা তো এগিয়ে যাচ্ছে সেটার ওপর ভিত্তি করে যে আমরা সবসময় সান্ত্বনা নিয়ে বসে থাকি নেই আমরা অ্যাক্ট করেছি কাজ করেছি কাজের মাধ্যমেই তো আমাদের সমাজের অগ্রগতি হয়েছে

ঢাকার রাস্তায় রিক্সাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে মানে এবং এক অনেক রিক্সালা মার খায় ঠিক আছে সাধারণ যাত্রীর হাতেই মার খায় আচ্ছা ইন দ্যাট কেস আপনি ট্রাফিক পুলিশের কাছে বা অন্য পুলিশের কাছে বিচার দিবেন সেই সুযোগও থাকে না ঠিক আছে দেখা গেল একটা রিক্সাওয়ালা একটা চর বা দিয়ে আপনি দিয়ে দিলেন ঠিক আছে আমি ধরেন দিয়ে দিলাম মেজাজ খারাপ ছিল মেরে দিলাম রিক্সাওয়ালা কিছু করতে হবে না কি করবে আমাকে ঠিক আছে এই রিক্সাওয়ালাটা সে এত আইন আইন বুঝে না সে এত নিয়ম কানুনও বুঝে না সে যেটা বুঝে যে তার এতটুকু ভাড়া এতটা ভাড়া সে চাইছে সেটা সেটা পায়নি সে যখন এটা চাইতে তাকে মারা হয়েছে এই রিক্সাওয়ালাটা তার বিচারটা কাকে দিচ্ছে বলেন সে হচ্ছে চোখে পানি মুসতেছে বা গালে হাত দিয়ে ওই আল্লাহ আকাশের দিকে আল্লাহ তোমার এই যে যে লোকটার নেই সে সে নির্যাতিত ভাড়াও প্রপারলি পায়নি সে মারও খেয়েছে ঠিক আছে কিন্তু তার শুধুমাত্র ওই যে উপরে একজন আছে কেউ একজন দেখছেন তার বিশ্বাসটা আছে এই বিশ্বাসটার উপরেই সে কি করলো বিশ্বাসটা স্থাপন করলো এবং সেটার উপরেই সেটাই তাকে কিঞ্চিত একটু সান্ত্বনা দিল যে সানডে

ওয়েজেস ঠিক করা ঠিক আছে সবাইকে প্রপার ওয়েজেস দেওয়া এবং ছুটি অনেকগুলো ইয়াস রিজন ছিল তার মধ্যে একটা ছিল আন্দোলনটা এই আন্দোলনটা দানা বাঁধলো কেন এটা একটু বলবেন এই আন্দোলনটা এক্স্যাক্টলি কেন দানা বাদলো হ্যাঁ সরি সেখানে কয়েকজন শ্রমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল

তারা একতাবদ্ধ হয়েছে তার আন্দোলনে নেমেছে তারা পরিশ্রম করেছে তারা মায়ের খেয়েছে তারা পুলিশের হাতে পিটানি খেয়েছে তারপরেও তারা আন্দোলন থেকে পিছ পা হয়নি তার মাধ্যমে পুরো পৃথিবীর একটা পরিবর্তন আমরা আজকে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক আইন হয়েছে যে আট ঘন্টার বেশি শ্রমিকদের খাটানো যাবে না তাদের একটা নির্ধারিত মূল্য দিতে হবে শ্রমের একটা ঘন্টা ঘন্টা প্রতি ঘন্টা তাদের মাঝখানে টয়লেট ব্যবহার করতে দিতে হবে তাদের হচ্ছে গিয়ে যে জায়গায় কাজ করবে সেই জায়গাটা ইয়ার রাখতে হবে ভেন্টিলেশন রাখতে হবে অনেক কিছু অনেকগুলো আইন হয়েছে সেটার উপর ভিত্তি করে পয়লা যে ঘটনাটার উপর ভিত্তি করে অনেকগুলো আন্তর্জাতিক আইন হয়েছে এবং সেই আইনগুলো যে সব জায়গায় যে ফলো করা হয় তা না কিন্তু আগের থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং এখনো সেই আন্দোলনগুলো চলছে শ্রমিকদের আন্দোলনগুলো এখনো চলছে ভবিষ্যতে হবে নিশ্চয়ই আরো বেটার কিভাবে করা যায় কিন্তু যদি সেই মুহূর্তে যদি তারা যদি সেই শ্রমিকরা যদি ভাবতো সান্ত্বনাটা পেতো তাহলে কি অবস্থা হতো আপনি বলেন তো

তাদের আসলে প্রয়োজন নাই তাদের আসলে একটা বিরাট আন্দোলন তৈরি করবে তারা মানে এটার বিরুদ্ধে একটা আইন করার কথা বলবে সরকারকে বাধ্য করবে রাষ্ট্রকে বাধ্য করবে সেই আইনগুলো মেনে গ্রামের শ্রমিকরা হয়তো সান্ত্বনা পেয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের সান্ত্বনা পেয়ে যাচ্ছে এই কারণে এই আইনগুলা হচ্ছে না তাহলে তো আমাদের আমরা কি সেই সান্তনাটাকে আমরা কি প্রমোট করতে পারি যে সান্ত্বনাটা এই প্রগতির পথে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো যে ধরুন ঢাকার রাস্তাতে ভাইয়া যেটা বললেন যে ঢাকার রাস্তাতে রিক্সাওয়ালা ঠাকুর খাচ্ছে বুঝলাম ভালো কথা আমি যদি কম্পেয়ার করি ধরুন নেদারল্যান্ডের রাস্তায় তো মানে কোনো ট্যাক্সি ক্যাব থাপুর খাচ্ছে না বা জার্মানির রাস্তায় তো কোনো এরকম ঘটনা ঘটতে পারে তবে সেটা খুবই নগণ্য হতে পারে মানে হাজারে একাকে দুটো তার মানে ঢাকার রাস্তা কারণ হচ্ছে যে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ম কাননের উন্নতি করতেন যে যদি এরকম করা যেত যে আসলে কোথা থেকে কোথায় কতটুকু ভাড়া কয় টাকা ভাড়া সেটা নির্ধারণ নির্ধারিত থাকবে হম সেটা সবাই জানবে যাত্রীও জানবে এবং রিক্সাওয়ালাও জানবে তাহলে থাকার কোনো প্রয়োজন আসতেছে না তাই না

উনি থাক্পের কথা বলেন আপনি সামান্য ট্রাফিক আইনের কথাই দেখেন সভ্য বা উন্নত কোন দেশ এরকম নাই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ মানে দেয় লাঠি নিয়ে দাঁড়ায় থাকে আবার মাঝে মাঝে দেখি মানে দরিও টা নাই তাইতো আপনি আপনি একটি মোটামুটি একটি উন্নত দেশে যান সেখানে দেখবেন যে মানে কেউ নেই শুধু মানে রেড লাইট জ্বলছে সকল গাড়ি দাঁড়াই গেছে তারা কেন ক্রস করতেছে না লাইন বাংলাদেশের যে ড্রাইভারটা মানে রেগলেস ড্রাইভিং করতেছে ঢাকার রাস্তায় কোনো নিয়ম কানুন মানতেছে না সেই যদি মনে করেন একটি চাকরি নিয়ে একটি বিদেশে যায় ড্রাইভিং বা ট্যাক্সি চালায় আমেরিকার রাস্তায় বা ইউরোপের কোনো দেশের রাস্তায় সে কিন্তু তখন এখানকার মতো রেগলেস ড্রাইভিং করতেছে না একই কিন্তু ব্যক্তি আপনি দেখেন সে ঢাকা কিন্তু সে লালবাতি মানে জ্বললেও কিন্তু সে ক্রস করে যাচ্ছে তাই না কিন্তু একই ব্যক্তি জার্মানির রাস্তায় কিন্তু সে লালবাতি চালার সাথে সাথে দাঁড়ায় যাচ্ছে কেন এবং একই সাথে এই জিনিসটা যখন একটা সমাজের রক্তে রক্তে প্রবেশ করবে যে এই যে উপরের দিকে তাকায় সান্ত্বনা পেয়ে যাওয়া তখন ধরেন একটা একটা মেয়ে ধর্ষিত হলো ধর্ষিত হওয়ার পরে সে উপরের দিকে তাকায় সান্ত্বনা পেয়ে গেলো যে আচ্ছা আল্লাহ পাক তো তাকে শাস্তি আর দরকার কি পুলিশ থানা পুলিশ এত ঝামেলা আইন আদালত তারপরে টেস্ট তারপরে মেডিকেল টেস্ট তারপরে উকিলের জেরা তো আল্লাহ পাক তো মানে বিচার করছেই একদম ফাটা ফেলবে এই দিবে তারপরে যে খুনে খুনে খুনি হচ্ছে সেগুলো সবাই মানে শান্তনা পেয়ে গেল তারপরে মনে করেন যে সব কিছুতেই যদি এরকম সান্ত্বনা পেয়ে যায় এবং একটা জনগোষ্ঠীর ভিতরে যখন এটা একটা বদ্ধমূল ইয়া হবে বিশ্বাস হবে যে সান্তনা পেয়ে বসে থাকো তখন তো সেই সমাজটা কি কোনো একটা উন্নত সমাজ হবে সেই সমাজের কি কোনো উন্নতি হবে কখনো ঠিক আছে বাংলাদেশে ইনফ্যাক্ট দুর্নীতিকে পেপার যেটা বললেন এটা তো বাংলাদেশে ট্রু অলমোস্ট ট্রু না আমি বলবো যেটা ফুললি ট্রু পুরো সত্য বাংলাদেশে দর্শনের মানে কি বলবো মধ্যবিত্ত বানির্্মে মধ্যবিত্ত যে সব যে ফ্যামিলিগুলিতে রিপিট তো জেনারেট হয় ওরা tutela ধামা চাপা করে নিশ্চিতই দিয়ে দেয় অন্যদের কাছে তো বিচারে যাওয়া বা সেটাকে প্রকাশ করার শত দূরের কথা বিষয় এইসব পরিবারগুলিতে পরিবার থেকেই ধামা চাপা দেওয়া হয় এটাকে যাক আমি ওইদিকে যাচ্ছি না ভাই ভাই আপনার আপনার হয়তো এটা খুবই আবেগ আপনার আবেগ ইয়া হতে পারে যে মানে আবেগ প্রবণ হয়ে উঠতে পারেন

আহারে মানে হারে বেতারাকে দিয়েছে ঠাকুর দিয়েছে আহারে সে আবার আল্লাহর কাছে আমরা এই আহারে হুড়ে গুলো না করে আমরা চাই যেন এই রিক্সালারা যারা যাদের উপর অন্যায় হয়েছে তারা সবাই মিলে এটা একটা প্রতিবাদ করুক এবং এটার একটা আন্দোলন করে তুলুক রাষ্ট্র যেন এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হয় রাষ্ট্রকে বাধ্য করতে পারে যেন তারা যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এটা এটার বিরুদ্ধে একটা করা আইন যেন তৈরি হয় এইভাবে পৃথিবীর সমস্ত আইনকানুন বিচার ব্যবস্থা আস্তে আস্তে ডেভেলপ করেছে আমাদের যে সেরকম আবেক্রমণ না হয়ে

এই মিরর সাইট আপনি ঢুকতে পারেন এখানে কিন্তু সবকিছু পাবেন এই অ্যাপ দিয়ে ঢুকতে পারেন এটা দিয়ে ঢুকতে পারেন এখানে ঢুকতে পারেন ঠিক আছে আমি এখন ঢুকতে পারছি এখন আমার সমস্যা হচ্ছে না একটা একটা অপশন আমার কয়েকটা লিংক আছে তো আমি যেকোনো একটাতে ঢুকে যাই দেখা যাচ্ছে আমি ঢুকতে পারছি ওকে আমি পড়ি আমি যে পড়ছি না তাই না আমি অনেক পড়ছি কিন্তু আমার মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে যেগুলোর উত্তর আমি আসলে ঠিক খুঁজে পাই না তখনই এই প্রশ্নটা করতে ইচ্ছে করে যেমন এই প্রশ্নটা ছিল আমার যে অ্যাকচুয়ালি মানে এই যে নির্যাতিত যারা ওদের কি হবে ওরা আসলে কোথায় বিচারটা পাবে এই একটা আরেকটা আমার ভাগ্য নিয়ে আমার বেশ প্রবলেম আছে হ্যাঁ এটা কোনো বিচার কখনোই হবে না আমি যুক্ত করতে চাই যেহেতু একটা ন্যূনতম মজুরি নির্ধারিত থাকে কিন্তু আপনি বাংলাদেশ ভারত ও পাকিস্তানে এরকম কিন্তু কোন আইন নাই যে একটা মানুষের ন্যূনতম মজুরি এই আমেরিকার হিমাকে কথা যেটা আসলো সেখানে কিন্তু এটারও একটা ইয়া ছিল যে আট ঘন্টা শ্রম আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিনোদন এটা তারা কাছে যে বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি মানে বাজার দরের সাথে সংগতিপূর্ণ রেখে একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় হ্যাঁ সেটা আপনি ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই আপনি সার্চ দিলেই পাবেন গুগল গুলোই পাবেন যে কোন দেশের আহ ন্যূনতম মজুরি কত সেটা আপনাকে দিতেই হবে একজন শ্রমিককে আপনি কাজ করলে আপনি যে কাজই করেন সেটা হতে পারে রাস্তা পরিষ্কার মানে ঝাড়ু দেওয়া বা সুইপার দেওয়া যে কোনো এনি যে কোনো কাজ আপনি করেন মিনিমাম ওয়েস আপনাকে দিতেই হবে কিন্তু বাংলাদেশ কিন্তু এখন এরকম কোনো নিয়ম নেই যে আপনি একজন শ্রমিক আপনি কন্ট্রাক্ট করে নিয়েছেন আপনি দুশো টাকা দিতে পারেন পাশো টাকা দিতে পারেন একশো টাকা দিতে পারেন হ্যাঁ এর কোনো নির্ধারিত কোনো আইন নাই হুম তো এখানে আসলে মানে বিশ্বাস বা আস্থা বা পরকালে এটার কোনো ব্যাপার না এমন এটাকে আসলে একটা নিয়মকে প্রতিষ্ঠা করা একটা সুশৃঙ্খল আহ নিয়মকে প্রতিষ্ঠিত করলেই এগুলো দেওয়া হয় আর সেকেন্ডলি আর একটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি মানে রিক্সাটাকেই নিশ্চিত করা উচিত মানে যেটা মানে পায়ের ঠেলে বা শরীরের শ্রম দেয় এটা এক ধরনের পাশবিকতা কারণ আমরা জানি যে চাকার আবিষ্কার মানুষের সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে এটা নিঃসন্দেহ সত্য এবং তারপরে যন্ত্র আসছে এবং আপনারা যারা কলকাতায় গেছেন কলকাতায় এখনো আহ পুরোনো কলকাতায় কিছু ইয়ে আছে যে মানে মানুষই মানে এখানে তো রিক্সা প্যাডেল মারে ওখানে তো মানুষ মানুষ টানা রিক্সা

আপনি যুক্ত হয়েছেন আমাদেরও ভালো লেগেছে হ্যাঁ আপনি সত্যিই ভালো লেগেছে খুব যে কথা এদিক ওদিক হয়েছে সেরকম না আপনি যে কথার মাঝখানে কথা বলছিলেন সেরকম না আপনি শুনেছেন বেশ কিছু কথা হয়তো আর একটুখানি হয়তো ব্যাপারটা আতিকরণ করতে হবে হয়তো আজকে প্রথম দিন ছিল কিন্তু একবার হয়তো লাইভে একবার যেটুকু আপনি ছিলেন সেইটুকু আমাদের কথাগুলো একটুখানি একবার শুনবেন তাহলে হয়তো আরেকটু একটু করতে পারবেন ব্যাপারটা একটু ডাইজেস্ট করতে পারবেন তাহলে একটু ভালো হবে তবে আপনি যুক্ত হয়েছেন কিন্তু আমার খুব ভালো লেগেছে সত্যিই ভালো করে কাজ করছেন আপনি পড়ছেন পড়াশোনা করছেন আপনার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ক্লারিফাই করতে আসছেন আই অ্যাপ্রিশিয়েট দ্যাট থ্যাংক ইউ সো মাচল্লাং ভাই থ্যাঙ্ক ইউ সাপলা ভাই and good night to everybody good night হ্যাঁ খুবই খুবই ভালো আলোচনা হলো অমিত ভাই শাপলা ভাই উল্লা ভাই আমার খুব ভালো লাগছে আলোচনাটা করে এরকম আলোচনা হলে আসলে ভালো লাগে কারণ এরকম এক তো ক্লাস এসে দেখতে হয় মাঝে মাঝে খুব মানে হাত কামে ইচ্ছা করে হাত কামেতে ইচ্ছা করে যে দিলা আসে তো আপনারাও আসবেন এরকম আলোচনা আমরা চাই এরকম এরকম আলোচনা গুলো যেন হয় তাহলে আমরা আজকে শেষ করে দিই নাকি অমিত ভাই অবশ্যই অবশ্যই আজকে সবার কাছে বিদায় নিলাম সাপলা ভাই আপনার সাথে পরে একদিন কথা হবে আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম গুড নাইট আর উল্লার কাছে আজকে আমরা বিদায় নিলাম পরে একদিন কথা হবে গুড নাইট আচ্ছা সরি ওনাকে আমি আগেই সরি এক্সট্রিম সরি আচ্ছা তাহলে আমরা লাইভটা শেষ করলাম হ্যাঁ লাইভটা এখন হয়ে পরে আরেকদিন আপনার সাথে কথা আমি এন্ড করে দিলাম অমিত ভাই আচ্ছা আচ্ছা শুভ শুভরাত্রি সবাইকে